পোনপ্রথমে রাইজলৈ অনুরোধ যে ভিডিওটো লাইক করিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর বেল আইকনটো টিপি অল টিপি থৈ দিব যাতে সকলো আপডেট পাই থাকে। হ্যালো বন্ধুসকল, মোর অন্য এটা ভিডিওলৈ নমস্কার। ভেকুলির বাবে এজন যুবকর প্রাণগড়। গহপুর তেলেনিত সন্ধ্যা তিনজন যুবক গৌতম প্রসাদ, রাহুল মাল্লা আর মুন মাল্লাই শনিবারে নিশা 10 বজাত রাস্তাত বরশী পাতি ভেকুলি ধরি আছিল। কিন্তু সেই কেজন যুবকর এজনক যে জন্তুতে রাস্তাত রখি আছিল কোনে জানে, মানুহৰ মৃত্যু কার পথ হয় কোনে জানে। ভেকুলি ধরে থাকা সময়তে বন বিভাগে পথেরে গৈ থাকা সময়ত যুবক কেজনক বন বিভাগে রবলৈ কৈছিল। পিছে যুবক কেজনে পিটন খোৱাৰ ভয়তে দৌড়ি গুছি যায়। দৌড়ি গৈ থাকুতে গৌতম প্রসাদ নামৰ যুবক এজনে পানীত জাপ দিয়ে। যুবকজন নিখোঁজ হৈ থকাত পৰিয়ালৰ লোকে বিচাৰ খোচাৰ কৰাত এটা হাওয়ত মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে ঘরের পর ওলালো ভেকুলি ধরবলা যাওতে লেনি ওলালো তাক আমি লগ পাইছিল। আমি কৈছো তাই যাব নালাগে, তোফালে বোকা আছে, তাই জিন্সৰ পেনচন পিন্ধিছে, নালাগে আমার লগত যাবলে। সি কৈছে একো নহয় যাম। তারপর আহিলো ধরে ধরে আমার দশরা ফিল্ডখন পাইছো রাস্তার কানতে। তেতিয়া ফরেস্টৰ গাড়ি এখন আহিলে, টর্চ মারি কৈছে আমাক, ঐ ৰ ৰ, আমি ভাবিছো মারিব নেকি। আমি পলালো, তিনজন তিনফালে পলালো, কোন কোন ফালে গল কোনো বনো। এইটুকু পলাই কেনেকা কি হল ফরেস্টৰ কেনেকা খেলিছিল মানে টর্চ লৈ আমি পথাৰলে নামি গৈছিলো ৰ ৰ বুলি কৈ। আমি মারিব বুলি আমি পলালো, পুখুরীত পাইছিলো। ঘরে পলাইছিল আমি তিনজন, তেওঁৰ নামটো গৌতম প্রসাদ, 22-23। যোৱাকালি ৰাতি 10 বজাত আমি দুজন, মই আৰু মোৰ দাদাই ভাবি ধৰিবলৈ ওলাই আহিলো বৰশী চিলাম বুলি। তাৰপিছত সিও ৰাস্তাত ওলাই আহিলে, ক'লে যে মই যাম বুলি। আমি ক'লো যাব নালাগে, তাই জিন্সৰ পেণ্ট পিন্ধিছে বুলি, গোটেই মানে পথাৰত গোটেই বোকা হৈ আছে, তই যাব নালাগে। তাৰপিছত সিও ক'লে বল নাই, একো নহয় ময়ো যাম। তাৰপিছত একেলগে আহিলো, ঘূৰি ঘূৰি অহাৰ সময়তে আমি ৰাস্তা পালোঁ। তাৰপিছত এফালৰ পৰা মানে এটা ফৰেষ্টৰ গাড়ী আহি আছিলে, আমাৰ চিঞৰিলে ঐ ৰ ৰ বুলি চিঞৰিলে। তাৰপিছত আমি গোটেই আমাক খেদাব ধৰিলে, আমি খেদাব ধৰিলে। তাৰপিছতে আমি ইফালে সিফালে তিনিজনে ক'ত ক'ত পলালোঁ। এতিয়া তাত যেতিয়া আমি পলাই গ'লোঁ, বাইদেউক জনালোঁ যে এনেকুৱা এনেকুৱা কথা ৰাতি, আমিও নাজানো, আমিও এইফালে পলালোঁ। গোটেই মানে ঘৰৰ ওচৰতে আমাক পুতিব বুলি, সি কোনপিনে পলালে, মই কোনপিনে পলালোঁ, সি কোনপিনে পলালে, মানে একো গম গোটেই পোৱা নাই। ঘৰতে খেদিছিলে, সেইটো আমাৰ ইয়াৰে আছিলে, ভাইনাও অকণ সিফালতে আছিলে, ইয়াতে আমাৰ এজন গাঁৱৰ পুখুৰীত পালোঁ। মই গম নাপাওঁ, মোৰ ভাইটি হয় এজন।